যে সুপ্রবাসীরা 2-4 লাখ টাকা হাতে হইলে পাওয়ার মারিত থাকে না, নিজের আসমানের তারা ভাবতে শুরু করেন, তারা একটু শুনেন। আমার হিসাবে বর্তমানে প্রবাসীরা 2টা কারণে সবচেয়ে বেশি ভুগে, ভোগান্তির শিকার হয়। এর একটা হইলো বউয়ের কারণে, আর দ্বিতীয়টা হইলো বাড়ির কাজে হাত দিয়া। আশেপাশে ইমুকে 2তলা ফাউন্ডেশন নিছে, আমি 5তলা ফাউন্ডেশন দিয়ে করুম। ইমুকে 10টা পিলার দিছে, আমি 30টা পিলার দিয়ে বিল্ডিং করুম। ইমুকে রুম দিছে 3টা, আমি দিব 6টা। ইমুকে দেশি টাইলস ব্যবহার করছে, আমি টাইলস ব্যবহার করুম স্পেনের গুলি, ভালোগুলি। এইগুলি নিয়ে যারা গবেষণা করেন, যারা স্বপ্ন দেখেন, তারা একটু শুনেন। আপনি যদি বাড়ির কাজে হাত দেন, মিনিমাম 50% টাকা হাতে নিয়ে বাড়ির কাজে হাত দিবেন। 2-4 লাখ টাকা হাতে হইলে আপনি 20 লাখ টাকার বাড়ির কাজে হাত দিয়েন না, আর নিজের জায়গা মতো বাসলেও আর নিজে ব্যবস্থা করেন না দয়া করে। কারণ আশেপাশে এখনকার সময় যা দেখতেছি, সবাই এই সমস্যার সম্মুখীন। বেতন 50,000, হিসাব করে বই রয়েছে, আমি তো 50,000 টাকা বেতন পাই মাস শেষে, এটা কাজে লাগাম। ওই দিক দিয়ে যে আপনার মাসের খরচ, পার সংসারের খরচ, ওষুধের খরচ, বাচ্চার দুধের খরচ, লেখাপড়ার খরচ, এবং সাডেনলি দাওয়াতের খরচ, এইসব খরচ গিয়ে আপনার 50,000 টাকা কত টাকা টিকে সেটা হইলো আপনার হিসাব। 2 লাখ টাকা হাতে নিয়ে আপনি 20 লাখ টাকার বাড়ি হাত দিবেন, হাত দিয়ে পরে দুনিয়াটার জাহান্নাম বানাবেন। প্রথমে শুরু করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে হাত ধার করা, ধার শেষ হইলে শুরু করবেন লোন লেওয়া। অনেকে আসেন সুদের উপরে নেয়, এইগুলি নিয়ে পরে দুনিয়া থাকতে জাহান্নামের শাস্তি ভোগ করা শুরু করে। বউয়ের কথা ভাল লাগে না, সংসারের কথা ভাল লাগে না, কোনো কিছুতেই তার আর ভাল লাগে না, টাকার টেনশনে, টাকা আর আর টাকার দরকার। আবার অর্ধেক বাড়ি করে থুয়ে দিবেন, হেডের অভাব নাই। আপনার পাড়া প্রতিবেশী আয় কইব, ওই কিরে বিদেশ টেয়াদা কি করস, বাড়ি দি এই জন্যে 6 মাসে বাড়ি করে বেড়ায় বিল্ডিং লিয়া বলিয়া থাকতেছে, তুই কি করস, তোর টেয়াকু পিনা বলিয়া তোর একা মাস ওই তোর একা মাস। এই যে একটা প্যারেশান, এক্সট্রা প্যারা আপনি নিতে যেতেছেন। সো বাড়ি করার আগে একটু ভাইবাসুনা করবেন, 2-4 লাখ টাকা ব্যাংক হইলে যে লাফালাফিটা করা শুরু করেন এগুলি একটু বন্ধ করবেন, একটু স্থির থাকবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, বাংলাদেশের রাজমিস্ত্রি যদি আপনারা কয় যে বিল্ডিং করতে এস্টিমেট দেয় 10 লাখ, আপনি আরও 50% বেশি মানে 20 লাখ টাকা ধরে হিসেব করবেন, তাদের কথা কোনো সময় আপনি শুনবেন না। এটা হলো আমার একটা অনুরোধ, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতাছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।